হদ্দ গ্রামের থেকেও এমন উঠে আসবে মস্ত এক জাহাজের মতন, আমরা কেউ ভাবতেই পারিনি। মাধব শীল যে একবার স্কুল টিচারকে বলেছিল, অঙ্কে 100 দিলেন না কেন, 1 নম্বর কাটলেন কেন, বর্ষায় 1 হাঁটু জল কাদা, গরমে ও শীতে ধুলোর দাপট হেঁটে আসতো মাধব। নিচামারি ব্রিজ তখন বাঁশের মাচা, বাঁ হাতে একটি বাঁশ ধরে ধরে, ডান হাতে বই খাতা নিয়ে ধীরে পথ চলা, বাটি ছাঁট চুলে চপ চপ সর্ষের তেল, হাটুয়া পোশাকে পুরো দস্তুর গ্রাম্য ছাপ। সেই মাধব আজ সরকারি টাকায় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবকটি দেশ ঘুরে এসেছে। হাওড়া স্টেশনে 25 বছর পর দেখা, 25 বছরে চুলে ছাঁট বদলে ফেলেছে মাধব, কথা বলার ভঙ্গিমাও পাল্টেছে, পোশাকে সাবেকিয়ানাও নেই। পশু চিকিৎসকদের প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডক্টরেট, আরও কত কি ওর নামের সাথে জড়িত। আমার পকেটে শুধু সরকারি ড্রাইভিং লাইসেন্স, এরই মধ্যে 70 লাখের প্রপার্টি বানিয়েছে, বিয়ে করেছে দেবলীনা চ্যাটার্জিকে, সেই দেবলীনা বাবা যার দাপুটে দারোগা ছিল, বব ছাঁট চুল আর ঠোঁটের পালিশ নেড়ে ছোট ছোট স্কার্টের দেবলীনা আমাদের কাউকেই পাত্তা দিত না। শুধু নোটের জন্য মাধবের সাথেই ছিল তার ভাব, ওদের এখন সল্ট লেকে বহুতল ফ্ল্যাট। বলো আসিস একদিন, কোনো অসুবিধা হবে না, খুব মজা হবে। আমি বেশ টের পাচ্ছি মনে, প্রত্যন্ত গ্রাম থেকে শহরের মেকি অহম্বদের প্রাচীর উপেক্ষা করে ও পৌঁছে গেছে অনেক উঁচুতে একটা জায়গায়। এরকম মাধব শীলকে খুঁজলে আরও নিশ্চয় পাওয়া যাবে, ওর কথাই ভাবছি। আর ভাবছি রয়্যাল বেঙ্গল টাইগার জঙ্গলেই থাকে।